পরিমরি কাঁদতে জন্মাননি, কারণ তিনি জন্ম থেকে যোদ্ধা, প্রেমিক ও আনন্দে ভেসে থাকা এক অপরূপ। ফলে তাকে ঘিরে অসংখ্য গল্প বা ঘটনা রচিত হলেও কান্নার লেশটুকু মেলেনি সে অর্থে। সরল ভাষায় তিনি জীবনকে বরাবরই গুছিয়ে রাখেন কারণে অকারণে আনন্দের উপলক্ষ তৈরির লক্ষ্যে। মিডিয়া জুড়ে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর ঘুরে বেড়াচ্ছিল, সঙ্গে বেশ পুরনো কয়েকটি ছবি। খবরটি এমন, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চিত্রনায়িকা পরিমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। শুক্রবার ঢাকা ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাঁচচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল জমাদ্দার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট্ট শৌলা গ্রামের মানুষ। গণমাধ্যম ও সোশ্যাল হ্যান্ডেলে মৃত্যুর খবরটির চেয়ে পরিমনির প্রথম স্বামী বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে। অথচ এই বিয়ে বা বর বা বিচ্ছেদ প্রসঙ্গে পরিমনি কখনো স্বীকৃতি দিয়েছে বলে জানা যায়নি। তবে মৃত্যুর পর এবার সেই স্বীকৃতি মিলেছে পরিমনির চোখের জলে। অভিনেত্রী পিরোজপুরে তার পুত্র ও কন্যাকে নিয়ে উঠেছেন নানা বাড়ি। এদিন দুপুরে একটি ভিডিও পোস্ট করেন নিজের মুঠোফোনে ধারণ করা, যেখানে দেখা যাচ্ছে পরী কন্যাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তার ভাই। তাদের সামনে তৈরি করা হচ্ছে রান্নার মাংস। তবে কি প্রাক্তনের অকাল মৃত্যুর খোঁজ পেয়ে ছুটে গেলেন মানবিক কিংবা স্মৃতিকাতর পরী, যার ডাকনামটাও স্মৃতি, কিংবা খবর নিশ্চয়ই পরীকে নাড়া দিয়েছে, কিংবা এবার নিশ্চয়ই পরী কিছু বলবেন তার অতীত প্রসঙ্গে, কারণ মৃত্যুর পর তো কোনো লুকোচুরির বিষয় থাকে না। পরীকে বার্তা পাঠানো হয় ইসমাইল হোসেনের খবরটা কষ্টদায়ক। মেসেজটি আনসিন হতে পারত, মেসেজটি সিন হয়েও প্রতিক্রিয়াহীন থাকতে পারত, মেসেজটি পড়ে অবাক চিহ্নের কোনো কিংবা অ্যাংরি ইমোক বা প্রশ্নবোধক রিপ্লাই আসতে পারত, মানে না বোঝার পর ইসমাইলকে না চেনার অভিনয়, কিংবা মেসেজটি পেয়ে সরাসরি রিয়াক্ট আসতে পারত, কারণ পরী কাউকে হিসেব কষে চলতে পছন্দ করে না। ফলে ইসমাইল হোসেন খবরটা কষ্টদায়ক লাইনটি পড়ে আরও অনেক কিছুই হতে পারত পরীর পক্ষ থেকে। বিস্ময়কর তথ্য, করোনার সম্ভাব্য কিছুই, ওটু কাঁদলেন পরী, অডিও বা ভিডিওতে নয়, ক্রাইং ইমোতে, যেন বুঝিয়ে দিলেন তার মুখ ফুটে না বলা সবটুকু প্রতিক্রিয়া। একটু পরে অবশ্য পরিস্থিতি বদলে দিলেন পিরোজপুরের নানা বাড়িতে আনন্দময় সময়ের ভিডিও পাঠিয়ে, যেখানে দেখা যাচ্ছে খোলা উঠানে বসে মাটির চুলায় বড় পাতলে রান্না চাপাচ্ছেন পরী। তবে কি পরী বিষণ্ণ নন? তবে ইসমাইলের খবরে পিরোজপুরের মাটিতে ছুটে যাননি পরী? না, এটাই সম্ভবত কাত্তাল বা মিরাকল বলে মানুষ। শনিবার পরীর পিরোজপুর ভ্রমণ পূর্ব নির্ধারিত, সেটাও ঠিক এক বছর আগে, কারণ এদিন মধ্যরাতেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন পরীর জীবনের সবচেয়ে কাছের মানুষ তার নানা শামসুল হক গাজী, যার কাছে শৈশব থেকে পরীর বেড়ে ওঠা। 24 নভেম্বর নানা মৃত্যুবার্ষিক পালনের জন্য পরীমনির পিরোজপুর ছুটে যাওয়া। গ্ল্যামার দুনিয়ায় পা ফেলার পর পরী সম্ভবত একবারই কেঁদেছিলেন মন ভরে, সেটি তার নানাকে হারিয়ে। যদিও মৃত্যুর এক বছরের শেষ দিনে পা রেখে সেই অস্থিরতা আর নেই, কারণ তিনি এখন 2 সন্তানের নির্ভরযোগ্য সিঙ্গেল মাদার। ফলে গ্রামের বাড়ি গিয়ে খোঁজ নিলেন মাটির চুলার, 2 সন্তানের মা হয়েও পরী যেন ফিরে গেলেন তারুণ্যের চড়ুই ভাতিতে। যে পিকনিক বুক পকেটে জমানো খুচরো পয়সাগুলো হুট করে পুকুরে তলিয়ে যাওয়ার বেদনা ভোলায় শিখতে বাছায় নতুন সুন্দরে। IVTV USA New York।